আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, শয়তানের প্ররোচনায় পরিচিত হয়নি এমন মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর ব্যাপার। শয়তান জন্মের পর থেকে আমাদের পিছনে ক্ষতি করে যাচ্ছে এবং তার ফাঁদে আমাদেরকে আটকে রাখতে চাচ্ছে। এটি হচ্ছে আল্লাহ তাআলার ওয়াদা। শয়তান আল্লাহ তাআলার কাছে এই প্রতিশ্রুতি নিয়েছে। আরেকটা বিষয় হচ্ছে, যে তাতে সাড়া দেবে শয়তান তারই ক্ষতি করবে, আর যে তার কথায় কোনো পাত্তা দেবে না তার কিছুই হবে না। যখনই আমরা বুঝতে পারি যে আমাদের মনে কোনো শয়তানি চিন্তা আসে, শয়তান উকিঝুঁকি মারছে, তখন সাথে সাথে আমাদেরকে একটি কাজই করে আসতে হবে। সেটা হচ্ছে, আল্লাহ তাআলা বলেন, আর যদি শয়তানের পক্ষ হতে কোনো প্ররোচনা তোমাকে পরিচিত করে, তবে তুমি আল্লাহর আশ্রয় চাও। সুতরাং এ থেকে বোঝা যাচ্ছে, যদি শয়তান আপনার মনে কোনো কুমন্ত্রণা দেয়, তাহলে আপনাকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, দোয়া করতে হবে। এখন শয়তানের কুমন্ত্রণা মোকাবেলা করার জন্য আমাদেরকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কীভাবে সাহায্য চাব এ ব্যাপারে আল্লাহ তাআলা বলছে, আর বলো, হে আমার প্রভু, আমি শয়তানের কুমন্ত্রণা হতে তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি, আর আমি তোমার নিকট আশ্রয় প্রার্থনা করছি যাতে তারা আমার কাছে আসতে না পারে। এটা কিন্তু শুধু জিন শয়তান বা অদৃশ্য বা মানুষ শয়তান যে কেউ হতে পারে। এ দোয়াটা যেহেতু কোরআন মাজিদে উল্লেখ রয়েছে, আমরা সেই অনুযায়ী পড়তে পারি। আর শয়তান থেকে মূলত বাঁচার জন্য আমরা কোরআন মাজিদ পড়ার আগে যে দোয়াটা পড়ি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এ দোয়াটা পড়তে পারি। দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন যে শয়তান থেকে কীভাবে বেঁচে থাকতে পারি। এবার আসি, শয়তান শুধু আমাদেরকে খারাপ কাজ করায় এমনটা নয়, সুযোগ পেলে সে ভালো কাজের মাধ্যমে আমাদেরকে খারাপ চিন্তা ঢুকে দিয়ে সদা সচেষ্ট থাকে। কেননা আপনি যখন সলাতে দাঁড়ালেন, সলাতে দাঁড়ালে এটা একটা ভালো কাজ, কিন্তু সলাতের ভিতরে আপনার সলাত ভুল করিয়ে দেওয়া, সলাতে আপনার মনোযোগ দৃষ্টি ফিরিয়ে নেওয়া, সলাতের ভিতরে অন্য কোনো চিন্তা ভাবনা এসে পড়া, এই সকলই কিন্তু শয়তানের কাজ। আবার দেখুন, আপনি কোরআন পড়ছেন, কোরআন পড়ার সময় আপনার ভুল হচ্ছে, সন্দেহ হচ্ছে, দ্রুত কোরআন পড়ছেন, অর্থসহ কোরআন পড়ছেন না, এই সকল কিছুই শয়তানের কর্মকাণ্ড। যেহেতু এটা ভালো কাজ, কিন্তু ভালো চাইতে আর একটু নিম্নমানের যে ভালো কাজ করা যায় সেগুলি শয়তানের চক্রান্ত। দেখুন, আমরা খাবারের পূর্বে দোয়া পড়ি, বিসমিল্লাহ, এটা পড়ার মাধ্যমে আমরা পবিত্র হালাল খাবার গ্রহণ করি। কিন্তু যদি আমরা বিসমিল্লাহ না বলি, তাহলে এই খাবার শয়তান খায়। ঘরে ঢোকার সময় দোয়া পড়তে হয়, ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পড়তে হয়, টয়লেটে ঢোকার সময় দোয়া পড়তে হয়, সব জায়গাতে আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই। এক এক জায়গায় আল্লাহ তাআলা এক একভাবে আমাদেরকে দোয়া শিখিয়ে দিয়েছে। সুতরাং জন্মের সময় আমরা সহবাসের আগে দোয়া রয়েছে, সেটাও কিন্তু আশ্রয় চাওয়া। জন্মের পরও দোয়া রয়েছে, সেটাও কিন্তু আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। ঠিক এইভাবে আমাদের প্রতিনিয়ত বিভিন্ন দোয়ার মাধ্যমে যে জায়গায় যে সকল দোয়া রয়েছে সেগুলো যদি আমরা পড়তে পারি, তাহলে শয়তান থেকে আমরা বেঁচে থাকতে পারবো। কারণ আমাদের জীবন প্রথম থেকে শেষ পর্যন্ত শয়তান আমাদেরকে ধোঁকা দিয়ে যাবে, যতক্ষণ না পর্যন্ত আমরা আল্লাহর পথভ্রষ্ট হই এবং জাহান্নামে যাচ্ছি।
আর প্রতিটি পদক্ষেপে আল্লাহ তাআলা আমাদেরকে তার নবী রাসূলদের মাধ্যমে দোয়া শিখিয়ে গিয়েছে। সুতরাং শয়তান থেকে বাঁচার জন্য যে সকল দোয়া আল্লাহ তাআলা পবিত্র করে দিয়েছেন সেগুলো আমরা পড়ে নিব। আল্লাহ তাআলা কোরআনে আরেকটা আয়াত আমি বলছি, যারা ঈমান এনেছে তাদের প্রতিপালকের ওপর ভরসা করেছে তাদের ওপর শয়তানের কোনো ক্ষমতা নেই। তার মানে বোঝা যাচ্ছে যদি আমরা যদি প্রতিটি পদক্ষেপে আমরা যদি দোয়া করতে থাকি, যে আমলগুলো রয়েছে শয়তানের থেকে আশ্রয় চাওয়া সেগুলো যদি পড়তে থাকি তাহলে আমাদের কোনো ক্ষতি হবে না, আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝা মানা তাওফিক দান করুক। আমিন।